রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধে একজন মুসলমান হিসাবে মনোভাব কেমন হওয়া উচিত মুসলমান সাধারণত শান্তি কামনা করবে কিন্তু যখন দুই পক্ষই অমুসলিম এবং মুসলমানদের সঙ্গে শত্রুতায় লিপ্ত বিশেষ করে মুসলমানদের নিধনকে যারা সমর্থন করে একজন মুসলমান হিসাবে তাদের প্রতি ঘৃণা রাখাটা আমাদের ইমানের দাবি তাদের প্রতি ঘৃণা রাখাটা আমাদের ইমানের দাবি অতএব এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো যখন কোনো অমুসলমান অন্য অমুসলমানের উপরে চড়াও হয় দুই পক্ষই অমুসলমান কিন্তু অর্থাৎ তাদের একজন জালেম আরেকজন মাজলুম যে মাজলুম সে অসহায় হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে তার উপরে চড়াও হওয়ার কারণে মুসলমান হিসাবে আমাদের সিম্পেথি থাকতে পারে এটা সাধারণ এবং জেনারেল কথা মুসলমান সময় জালেম এবং জুলোমের বিরুদ্ধে থাকবে মাজলুমের সবকে থাকবে কিন্তু যেই মাজলুম আজকে মাজলুম হয়েছে সে নিজে যদি কোনো মাজলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে যেমন ইউক্রেনের কথা আমরা জানি যে ইসরায়েলিদের আগ্রাসন যখন হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তখন তারা ইসরায়েলিদের পক্ষ অবলম্বন করেছে তোমরা যে অসহায় মাজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলেছ জালেমদের পক্ষ অবলম্বন করেছ আমাদের জীবদ্দশাতেই আমরা দেখে গেলাম তোমাদের পরিণতি আল্লাহ তালা তোমাদেরকেও একই পরিস্থিতির মুখোমুখি করেছে আমরা শান্তি চাই মুসলমান কি চায় শান্তি চায় শান্তি হোক সেটা আমরা কামনা করি কিন্তু মানুষ তার কর্মের ফল ভোগ করবে এটা বাস্তবতা এই বাস্তবতা এড়ানোর কোনো সুযোগ শুধু ইউক্রেন কেন আপনার আমার ব্যক্তিগত জীবনেও আপনি যদি কারোর প্রতি জোলম করেন অসহায় পেয়ে বা কোনো অসহায়ের সমর্থন না করে পক্ষ অবলম্বন জালেমের এক সময় অন্য কোনো জালেম চাপায়া আল্লাহ আপনাকে শিক্ষা দিবেন যে মাজলুম হওয়ার কষ্ট কি তুমি এবার অতএব আমরা অবশ্যই জোলমের বিরুদ্ধে মুসলমান শান্তির পক্ষে অবলম্বন করবে এবং তার অবস্থান শান্তির পক্ষে থাকবে জোলুম এবং জালেমের বিরুদ্ধে অবস্থান থাকবে মুসলমানের সব সময় কিন্তু যারা নিজে অন্য মাজলুমদের বিরুদ্ধে সারা জীবন অবস্থান করে গেছে জালেমদের জোলমের সার্টিফিকেট দিয়ে গেছে বলেছে যে ইসরায়েল নাকি জমি জমা দখল করে তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করে যাদেরকে জায়গা দেওয়া হয়েছে থাকার জন্য সেই আহুদিরা সেটা মালিক বনে এখন বাড়ি এলাকে উঠাই দেওয়ার জন্য যারা কাজ করছে জোলম করছে শিশু হত্যা করছে নারীদেরকে হত্যা করছে জোলমের স্টিম রোলার চলছে করছে তাদেরকে যারা ভিকটিম বলে আজ তারা নিজেরা অন্য পরাশক্তির জলমের শিকার হয়েছে আমাদের খারাপ লাগছে এই পরিস্থিতি দেখে মুসলমান হিসেবে খারাপ লাগবে কারোর কষ্ট দেখে মুসলমান ভালো লাগবে না কিন্তু এটা বাস্তবতা যে আপনি কষ্টে হেসেছিলেন এবং জালেমের পক্ষ অবলম্বন করেছেন এখন আল্লাহ তালা জালেম চাপায়া আপনাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালা দুনিয়াতে কিছু কিছু ঘটনা ঘটান আমাদেরকে শেখার জন্য আমার মনে হয় যে এটা সেরকম একটা ঘটনা যেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি অতএব আমাদের ব্যক্তিগত জীবনে কেউ কারোর প্রতি জুলুম করতে দেখলে আমরা কার পক্ষে থাকব কখনো জুলুমের পক্ষে থাকব না মাজলুমের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উনসুর আখাকা আখাকা যা জালিমানা মাজলুমা তোমার ভাই তাকে সবসময় সাহায্য করবা ভাইকে সাহায্য করবা মানে ভাই বলতে আপন ভাই না যে মুসলমানকে তুমি সাহায্য করবা সে জালেম হলেও সাহায্য করবা মাজলুম হলেও সাহায্য করবা কেমন কথা সাহাবীরা রাসূলুল্লাহ কেউ মাজলুম অসহায় জোলমের শিকার তাকে তো সাহায্য করা যাবে বুঝছি যে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে সাহায্য করা কিন্তু করে করব নবী করিম সাল্লাম বলেছেন তার জোলমের পরিণতি তাকে ভোগ করতে হবে অতএব তাকে বাঁচানোর জন্য জোলম থেকে যে তুমি জোলম করতেছো মানে তোমার জীবন ধ্বংস করে দিচ্ছ ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছ আখেরাত তো বটে দুনিয়াতেই শাস্তি হবে আল্লাহর একটা নিয়ম আছে সুন্নত আছে আল্লাহর সুন্নাত হলো পৃথিবীর ইতিহাসে কোন জালেমকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই একটি না সোভিয়েত ইউনিয়ন নাই দুনিয়াতে আল্লাহ ঘাড় মটকায় রবিনিস না দেন নাই শেষ ফেরাউন দুনিয়াতে বহুত দম্ব করেছে বহুত মাতবরি করেছে বহু মাস্তানি করেছে বহু জুলম করেছে গায়ের জোট দেখাইছে ক্ষমতার জোট দেখাইছে আল্লাহ ঘাড় মটকায় দিস না দেন নাই নমরত করেছে আল্লাহ ঘাড় মটকাই দিয়েছেন আবু জাহাল করেছে আল্লাহ ঘাড় মটকাই পৃথিবীর শুরু থেকে কাবিল থেকে শুরু হয়েছে আদম আলাহিসাল্লামের ছেলে কাবিল তার ভাই হাবিলের প্রতি জুলুম করেছে না করে নাই আল্লাহ তালা অপমান করেছেন শাস্তি দিয়েছেন অতএব জালেমের রক্ষা কখনো হয় না হয়তো দুদিন আগে অথবা দুদিন পরে আল্লাহ পাকড়াও করেন এখান থেকে শেখার আছে না নাই আমাদের অতএব মজা না নিয়ে আসেন শিক্ষা গ্রহণ করি ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ থেকে কি করতে হবে আমাদেরকে ব্যক্তি জীবনে আমরা কখনো কারো প্রতি জুলুম করবো না আল্লাহ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা কবরের পাশ দিয়ে যখন যাবেন আপনি তখন সালাম দিবেন কবরবাসীকে এবং সেই সালামটা কিছুটা উচ্চস্বরে হবে একবারে চিৎকার করেও না আবার মনে মনেও না আলাইকুম আলাইকুম কম আফিয়া এরকম বিভিন্ন বর্ণিত আছে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে সালাম দিবেন সালামকে আস্তে আস্তে দিতে হয় না একটু জোরে ঠিক এখানেও কি দিবেন একটু জোরে দিবেন অনেক জোরে না মানে জাস্ট একজনকে সামনে পাইলে যেরকম সালাম দেন ওইরকম কণ্ঠে কবরবাসীকে যাওয়ার সময় সালাম দিবেন বক্তাকে দেখতে চাওয়ার উদ্দেশ্যে মাহফিলে গেলে সব হবে কিনা আজকাল অনেকে মাহফিলে আসেন বক্তা দেখার জন্য তাই না তামাশা দেখার জন্য যে হুজুর কেমন টিভিতে দেখি ডাইরেক্ট দেখলে কেমন হয় হুজুর কেমন যে হুজুরের কোনো ওই আকর্ষণ আছে ওই আকর্ষণ আজকাল তো বক্তা ওই আছে যে আধা হাতি বক্তা আছে আদাহাতি আধা হাত এক হাত দেড় হাত আধা হাত তো না দেড় হাতের বক্তা আছে হ্যাঁ পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ হয়ে গেছে এই বক্তা এরম অনেক আকর্ষণ দিয়া আপনার অনেক মাহফিলা আয়োজন করে কি করে না এগুলো খুব লজ্জাজনক অধ্যায় মুসলমানদের জন্য এগুলোর জন্য আসবেন না মাহফিলা আসবেন কিসের জন্য আলোচনা শোনার জন্য হ্যাঁ ওলা মায়েক্রামের সোবত এবং সান্নিধ্যে আসা ভালো সে নিয়ে তো যদি আসেন তাহলে স্বভাব যে আলেমের পাশে যাওয়া তার কাছে বসা তার সামনে বসা তার আলোচনা শোনা এবং কাছাকাছি থাকা এটাও ভালো কাজ নেককারদের সাথে আল্লাহ থাকতে বলেছেন ওই উদ্দেশ্যে আপনি যেতে পারেন শুধু একটা চেহারা দেখলেন কেমন এটা রং তামাশা দেখলেন তো এটার জন্য কি হবে না স্বভাব হবে না এরপর প্রশ্ন হলো ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা কোন প্রকার খেলাধুলা এগুলোকে পেশা হিসাবে নিয়ে উপার্জন করা জায়েজ নাই কারণ হলো ইমানদার প্রথমত খেলাধুলা এগুলো শারীরিক কসরতের অংশ হিসাবে করা যায় আছে যখন সেখানে হারাম যে বিষয়গুলো আছে খেলার সাথে জুয়া টুয়া এই সমস্ত যদি না থাকে আর যদি সেটাকে পেশা হিসাবে গ্রহণ করেন তাহলে শরীয়ত যে সমস্ত পেশা যে সমস্ত কাজের মাধ্যমে উপার্জনকে হালাল রেখেছেন এটা সেরকম কোনো কাজ না এটা আর্থ সামাজিক কোনো উন্নতির পথ খোলে বরং আর অর্থের বিনিময়ে আপনি যখন এই খেলা খেলতে যাবেন আর বহু হারামের আশ্রয় আপনাকে নিতে হবে সংস্রবে আপনাকে যেতে হবে এই জন্য এটা কোনো বৈধ বা সরিয়া নির্দেশিত পেশা নয় নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্য ভাইবোন হবে কিনা আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে এখন ভাগ সব ভাইবোন চায় আইনত তো ভাইবোন পাবে যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে এরকম যদি হয় অন্য ভাই বোনরা সেটার দাবি করতে পারবে না কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়ে তিনি হলেন ভাই ওটা বাবার টাকা না অতএব মালিক হলো ভাই তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব ভাই বোন বসাতে পারবে না অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে বাপের নামে জমি কিনছে বাপের নামে কেন কিনছে বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে মালিক বানানোর উদ্দেশ্য না আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া গিফট এই জমিটা আপনাকে দিলাম আমি তাহলে সেটা সব ভাই বোন সমান হবে পাবে আর যদি বাপের নামে কিনছি মানে আপনার কাছে রাখলাম এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি তাহলে সেটা ভাই বোন দাবি করতে পারবে না কোনো ছেলে বিদেশ গেছে বাবার থেকে টাকা নিয়ে গেছে তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন সেটা আরেক জিনিস কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না জায়েজ নাই তাদের জন্য